আপনি কোন আদর্শের ভিত্তিতে আপনি দাঁড়াবেন সেখানে ইসলামের ভূমিকা কী সেকুলারিজমের ভূমিকা কী মার্ক্সবাদের ভূমিকা কী শ্রমিকদের পক্ষে যেসব আদর্শ আছে ওদের ভূমিকা কী এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে আমাদের যারা ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন তারা সারা দেশ ঘুরছে শোনা যাচ্ছে যদিও তারা এখনো বলছে না কিন্তু তারা নাগরিক অধিকার পরিষদ গঠন করেছে না এবং সেখানে একটা কমিটি করেছে তারা বলছে যে আমরা এখন বিভাগীয় কমিটি দিচ্ছি এটি কি আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি তাদের কাছে থ্রেট মনে করছে রাজনৈতিক দলগুলো তা নিঃসন্দে এক ধরনের থ্রেট ফিল করছে শোষন্দ নাই তরুণরা যখন যদি তারা এখন রাজনৈতিক দল করতে চায় এটা কারণটা হচ্ছে যে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন বা যারা সরকার আছেন তারা নিশ্চয়ই তাদের কোনো না কোনো আকাঙ্ক্ষা অভিপ্রায় তাদের কোনো না কোনো কাম বাসনা এটা পূরণ করবার যে তারা যোগ্য নন এটা তাদের কাছে হয়তো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা ক্ষতিকর এটা ক্ষতিকর ফলে আমি বিনয়ের সঙ্গে বলবো বর্তমান যারা ক্ষমতায় আছেন দয়া করে ছাত্রদেরকে দোষারোপ করবেন না দয়া করে আপনারা বদলান আপনারা বদনার এবং জনগণকে ইনভলভ করেন জনগণ ইনভলভ করে এই ছাত্ররা যখন দেখবে যে না আমাদের আরো ভিন্ন পরিকল্পনা আছে এই কমিশন ফমিশন না আমরা রিয়েলি ইনভলভ হতে পারি রাষ্ট্র গঠনের কাজে আপনি দেখবেন যে জাস্ট এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে গণ অধিকার যেটা তারা বলছেন ইতিমধ্যে একটা কমিটি এত সহজ নয় আপনি গিয়ে একটা রাজনীতি করে ফেলবেন আপনার লোকে গিয়ে আপনার পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবে না সো ইজি কেন ইজি না প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনীতিকে দাঁড়াতে হলে তার একটা শক্তিশালী আইডিওলজি লাগে মতাদর্শ লাগে সমাজে যে আপনি কী জন্য দাঁড়াবেন আপনার লক্ষ্যটা কী এটা জন জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে এর আগে যে কোটা বিরোধী আন্দোলন যেখানে নুর নুরা ছিলেন তারা কিন্তু পরিষ্কার করেন না তাদের কিন্তু মতাদর্শ পরিষ্কার না তারা কিন্তু আরেকটাই প্রথাগত রাজনৈতিক দলেরই একটা নির্বাচনী রাজনৈতিক দল তারা খাড়া করছেন পাত্র কদিন পরেই কিন্তু তাদের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে গেছে রাজনীতির একটা পারপাস থাকে একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিষ্কার আমি বলবো তারা যদি আজকে এরকম একটা সংগঠন করতেন যে আমরা গণ অভ্যুত্থানকে আমরা রক্ষা করব এরকম একটা কমিটির নাম দিতেন তাহলে কিন্তু তার বিপুল পরিমাণ সমর্থন তারা করতেন একটা রাজনৈতিক দল করবার পেছনে দীর্ঘ লড়াই থাকে আপনি সে ছয় দফা বা আমাদের যে প্রাদেশিক সাহিত্য শাসনের লড়াই থেকে শুরু করে ছয় দফা ছয় দফা থেকে শুরু করে সামনে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এটা দর্শক সিম্পল যেরকম কথা বলেন বাংলাদেশের ছাত্র সৈনিক জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তিনি এসছেন সৈনিক জনতার যে মৈত্রী বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ছিল এই জায়গাতে তারা জনগণকে আকৃষ্ট করতে পেরেছেন কিন্তু বিএনপি তো সেই হিসাবে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক দল আকারে তার কোনো ছাপ নাই কেন নাই কারণ তাদের রাজনীতি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ আপনি শুধু একটা দলের মতাদর্শকে বিরোধী করে আপনি দীর্ঘকাল টিকে থাকতে পারবেন না আপনি কোন আদর্শের ভিত্তিতে আপনি দাঁড়াবেন সেখানে ইসলামের ভূমিকা কী সেকুলারিজমের ভূমিকা কী মার্ক্সবাদী ভূমিকা কী শ্রমিকদের পক্ষে যেসব আদর্শ আছে ওদের ভূমিকা কী এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে ফলে রাজনৈতিক দল প্রথম যে কাজটা সহজ সেটা হলো আপনাকে মতাদর্শ স্পর্শ করেছে ছাত্রদের কাছে আমি বিনোদিতভাবে বলবো তোমাদের পড়েছি আমি তাদের নাগরিক যে প্রস্তাবনা করেছে পড়েছে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্ন আমার কাছে তোমরা আগামী দিনে কীভাবে রাষ্ট্রটা গঠন করতে চাও এটা একটা প্রস্তাব দাও তোমাদের আপনাদেরই গড়ে উঠবে